ফাইন লাগবে যদি আমাকে ধরতে পারে, খুব রিস্ক। এইগুলো হচ্ছে প্রতিটা আলাদা আলাদা দেশে আলাদা আলাদা বুদ্ধর ফটো। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৈরাক্ষেন ব্লগ। তো আজকে আমি হচ্ছি পাটনাতে, পাটনা এক্সপ্লোর করব। তো লেটস গো, এক্সপ্লোর করা যাক। এই যে এইটা শুরু হচ্ছে মেন যে প্ল্যানেটেরিয়াম যেটা বলছিলাম, এটা একটা পার্ক টাইপের, সেন্ট্রাল পার্ক টাইপের, মানে বড় একটা পার্ক। এর ভেতরে মানে টিকিট সিস্টেম আছে, যেমন আমাদের কলকাতাতে ভিক্টোরিয়া বা ওই রকম টাইপ কিছু আছে, কিন্তু এটা নতুন তৈরি হয়েছে। এই যে এদিকে মার্কেট আছে, একটা বড় মার্কেট আছে, এখানটা একটু কস্টলি মার্কেট, ব্র্যান্ড স্টোর থেকে শুরু করে সব আছে। আর এখানে তো মার্কেটই মার্কেট, আশিয়া নামোর যেখান থেকে আমি এসেছি সেখানেও বড় বড় মার্কেটই আছে, যেমন ব্র্যান্ড ফ্যাক্টরি বড় বড়, তারপরে কোনো ব্র্যান্ডের যে শোরুমগুলো হয় সেগুলো আছে। সো এখানে অনেকটাই ভিড়। আমি এটা যেহেতু টিকিট এন্ট্রি, আমি টিকিটের চার্টটা দেখাবো। প্ল্যানেটেরিয়াম আছে, ওখানে কিছু আছে। এটা টিকিট কাউন্টার, যেখানে লেখা আছে, যাই একটু দেখি আমি। আচ্ছা এখানে আছে বুদ্ধ স্মৃতি পার্ক 2030। সো এইটা এখানে এমনি সিকিউরিটি গার্ড আমার সাথে বেশ ভালোই কথাবার্তা বললেন, বললেন যে এখানে অনেকেই আসে ভিডিও ভিডিও করতে। ভেতরে ঢুকবো। ওকে, তো আমি ভেতরে, যে পার্কের ভেতরে অনেকগুলো আছে, যেমন স্তূপ আছে, তারপর একটা আছে হচ্ছে লাইব্রেরি আর একটা মিউজিয়াম। তো আমি এখানে জিজ্ঞেস করলাম, তো লাইব্রেরিটা কাটার দরকার নেই যেহেতু অনেকটাই কস্টলি, মানে প্রায় 180 মতো খরচা হবে সব যদি ঘুরি, তো অত খরচা করা যাবে না। সো বেসিক্যালি আমি কেটেছি পার্কের একটা কেটেছি, আর বাকিগুলো কাটিনি, আরও জায়গা ঘুরবো। তো আমাদের ক্যামেরা অ্যালাউ হয় না, ফোন রাখনা পড়েগা, ফোন অ্যালাউ হয় না, আচ্ছা চেক করব। সো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ফোনে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বিহার সরকার কিছু করুক না করুক, এখানটা খুব পরিষ্কার রেখেছে বা এখানটা খুব ভালো সাজিয়েছে। বিহার মানেই জানতাম নোংরা, কিন্তু এই জায়গাটা খুব ভালো সাজিয়েছে, জায়গাটা খুবই ভালো, মিউজিয়ামটা খুব ভালো ডেকোরেটিভ। দেখা যাক ভেতরে কী আছে। ভেতরে বেকার দৌড়াদৌড়ি করছি, যেখান দিয়ে ঢুকেছিলাম সেদিকে এন্ট্রি। মেন ক্যামেরাটা নিয়ে ভয় লাগে, ফোনটা নিয়ে ঢুকতে পারবো তো, দেখা যাক। বসের এই জন্যেই এত, এইখানে সব জায়গায় বসের এগুলো স্পিকার মাঠে বসানো আছে, এগুলো গোটা মাঠে, গোটা মাঠে একটা আলাদাই সাউন্ড সৃষ্টি করছে। মানে যেগুলো হয় লম্বা লম্বা, আমরা দেখেছি যে বক্স বসিয়ে দেয় সাইডে সাইডে যেগুলো বাজে, এখানে
সুন্দর দেখতে, একটা বাঁশের একটা দিয়ে। তো ওই যেটা বলছিলাম যে বোসের যে বক্সটা চার গোটা মাঠে একটা আলাদাই সাউন্ড ক্রিয়েট করছে। সো আমরা এন্ট্রি করব, দেখা যাক এইসব নিয়ে ঢুকতে দেয় কি না ফাইনালি, যার জন্য আসা। প্রিটেন্ড করি যেন ক্যামেরা ট্যামেরা কিছু চলছে না। সো এখানে ফাইন লাগবে যদি আমাকে ধরতে পারে, খুব রিস্ক। এইগুলো হচ্ছে প্রতিটা আলাদা আলাদা দেশে আলাদা আলাদা বুদ্ধর ফটো। ক্যামেরার জন্য প্রচুর বাওয়াল হচ্ছে, যদি ফাইন লাগবে আমার মনে হয় যদি ধরা পড়ি। খুব কেয়ারফুলি আমাকে ইউজ করতে হবে। এটা মেবি বিহার বলে হয়তো নেই, ফটো নেই খুঁজে, অফ কর দিই ক্যামেরা। ঠিক গ্যালারিতে ঢুকছি, না না এটা গ্যালারি না। ফটোগুলো অসম ফটো, এইটাতে আসা খুবই দরকার। যারা কোনোদিন আসেনি, যারা পাটনায় এসছো, তারা এই মিউজিয়ামে প্লিজ এসো। হেভি পুরো ভেতরে একটা মানে ভিডিও, লাইট অ্যান্ড সাউন্ড ভিডিও হবে, সেই ভিডিওটা একটু পরে স্টার্ট হবে আবার নতুন করে, কারণ কি আমি একটু লেটে এসেছি বলে অলরেডি স্টার্ট হয়ে গেছে। ক্যামেরাটা অফ করে দিচ্ছি, আবার যখন পাবো চালাবো। মেনলি বুদ্ধদেবের পুরো জীবনীটাকে বলা হচ্ছে, এটা পুরো স্ট্রিক্টলি আমি তাও দেখিয়ে দিচ্ছি যতটা পারি করতে পারি। একটা ছোট একটা সিনেমা হল টাইপ, এখানে বুদ্ধদেবের পুরো কাহিনীটাকে বলবে। পাঁচবে দিন মহারাজ শুদ্ধোদন নে রাজকে চারো ওর সে 108 জ্ঞান পণ্ডিতকে আমন্ত্রণ দিয়ে যে সবাই এসে একটা দেখা উচিত, বেশি অতটাও খুব একটা কষ্টলি না। বালকের সাংসারিক দুঃখ ওকে, তো এখন আমি স্টপ করছি, আবার বাইরে বেরিয়ে ভিডিওটা করব। ফোনটা ধরে নিয়েছিল,
এখানে বুদ্ধ দেহ ত্যাগ করেছে। ওই দিকটা করতে পারলাম না, ওই দিকটা থ্রি ফিগুলো আছে। ওকে, তো এবার টোটাল তিনটে গ্যালারি, আগেরটাতে ধরে নিয়েছিলাম সেই জন্য রেখে দিতে হলো ফোনটাকে। ওকে, তো ফাইনালি দেখা হয়ে গেছে। খুব রিস্কে ভিডিও করা হলো, সিকিউরিটি গার্ডটা তো ধরেও নিয়েছিল আমাকে। ও, অ্যাকচুয়ালি ফোনটা জমা নিয়ে নিচ্ছিল। তো আমার যেটা মেন এ ছিল যে এখানে যদি কেউ এসে থাকো তাহলে এই পার্কটাতে আসা খুবই দরকার। খুব একটা হাই ফাই টিকিট নয়, 40 টাকা 50 টাকা। আমি স্তূপটাতে না কেটে ভুল করলাম, স্তূপটায় কাটলে হতো। আমি যেহেতু আরও জায়গা ঘুরবো তো স্তূপটাতে কাটিনি। তো মিউজিয়ামটা আমার অসম লাগলো, ভেতরে যে লাইট অ্যান্ড সাউন্ডটা যেটা চলছিল সেটাও খুবই মানে ভালো। একটা ভিডিও চলছিল, সরি লাইট অ্যান্ড সাউন্ড নয়, ভিডিওটা খুবই ভালো লাগলো। মানে এখানে আসা মাস্ট। ওকে, তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।